সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এটা হচ্ছে যে অষ্টম শ্রেণীর হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, সেইটা আর এটা হচ্ছে নির্ধারিত কাজ ব্যক্তি জীবন হজরত সুলাইমান আলাইহিস সালাম ও হজরত মুসা আলাইহিস সালামের জীবন আদর্শের অনুসরণীয় দিকসমূহ। এর বিষয়ে 300 শব্দের মধ্যে একটি নিবন্ধ বা হচ্ছে প্রতিবেদন এরকম হচ্ছে একটা কিছু বলছে এখানে। তো তারপর হচ্ছে এখানে সংকেত দেওয়া জীবন আদর্শ জীবন চরিত্রের পাঠের গুরুত্ব, তারপর হজরত সুলাইমান আলাইহিস সালামের যেসব গুণ অনুসরণীয় তার তালিকা, হজরত মুসা আলাইহিস সালামের জীবনে বিভিন্ন মানে হচ্ছে এই 5টা তালিকা এটা হচ্ছে। তো এইটা হচ্ছে জাস্ট প্রতিবেদন। তো প্রতিবেদন হচ্ছে এইটা, আর ওখানে বলছে যে নিবন্ধ। নিবন্ধ মানে হচ্ছে আসলে রচনা, আর প্রতিবেদন মানে তো জাস্ট প্রতিবেদনই। যদি হচ্ছে প্রতিবেদন লিখলেও যদি হয় তো লিখতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি তুমি বলো যে না আমি প্রতিবেদন লিখবো না, জাস্ট হচ্ছে যে রচনা লিখবো, তাহলে হচ্ছে বিষয় জীবন চরিত্রের ব্যক্তি জীবনে হজরত সুলাইমান আলাইহিস সালাম ও হজরত মুসা আলাইহিস সালামের জীবন আদর্শে অনুসরণীয় দিকসমূহ। আসলে যদি নিবন্ধ বা রচনা হইতো তাহলে কিন্তু এত বড় একটা হেডলাইন থাকতো না, অতএব এটা প্রতিবেদন আকারেই লিখতে হবে। তো তারপর হচ্ছে আখলাকে হামিদা। আখলাকে হামিদা মানব জীবনের উত্তম গুণাবলীকে আখলাকের হামিদা বা প্রশংসনীয় চরিত্র বলে, যেমন ধৈর্য, সততা, দেশপ্রেম, সমাজসেবা প্রভৃতি। আমার ভিতরে আখলাকে হামিদার যে সব গুণাগুলো বিদ্যমান, সর্বদা সত্য কথা বলি, সময় সম্পন্ন করি, বড়দের সম্মান কারো ক্ষতি করি না, তারপর হচ্ছে অন্য সম্পদে তার অনুমতি ছাড়া হাত দেই না, বাবা মার কথা মেনে চলি। এইটা হচ্ছে এই পর্যন্ত লিখতে হবে। তো তারপর হচ্ছে যেটা এখানে বলছে যে বাবা মার সাথে সাধ্য ব্যবহার, তারপর ধর্মীয় অনুশাসন মেনে চলি, সৃষ্টিকর্তাকে ভয় করি, ওয়াদা রক্ষা করি, দুস্থদের সাহায্য সহযোগিতা করি, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি, পিতামাতার প্রতি অনুকরণীয় 5টি আচরণ। সেটা হচ্ছে আসলে এটা হচ্ছে জীবন চরিত্র থেকে নেওয়া। তো এইটা হচ্ছে আবার বলতেছি যে এখানে কিন্তু যদি প্রতিবেদন হইতো বা রচনা হইতো তাহলে এতগুলো থাকতো না। তো আসলে এইটা হচ্ছে জাস্ট হচ্ছে প্রতিবেদন আকারে লিখতে হবে, নিবন্ধন বা রচনা আকারে লিখলে হবে না। তো হচ্ছে এই জন্যে আসলে কিন্তু প্রতিবেদন করে দেওয়া হয়েছে এখানে। তো ওইটা হচ্ছে নিবন্ধ রচনা একটা ব্যাপার, হচ্ছে প্রতিবেদন আরেকটা ব্যাপার। যেহেতু হচ্ছে হেডলাইনটা বড়, ওই জন্য হচ্ছে প্রতিবেদন আকারে লিখবে। তারপর হচ্ছে এক, পিতামাতার প্রতি সদ্য ব্যবহার, আমি আমার পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করি না, তারপর তাদের সাথে সর্বদা সৎ ব্যবহার করি। পিতামাতা আমাদের জন্ম দিয়েছেন এবং আমাদের মন অনেক কষ্ট করে লালন পালন করে, তাদের সাথে সাধ্য ব্যবহার করা উচিত। তারপর পিতামাতার আদেশ নিষেধ মেনে চলা, তারপর হচ্ছে পিতামাতার সর্বদাই তাদের সন্তানের মঙ্গল কামনা করে, তারা অন্য কিছু থেকে মানে হচ্ছে কোনো কিছু থেকে নিষেধ করলে সেটা সন্তানের মঙ্গলের জন্যই করেন, এবং কোনো বিষয়ে আদেশ দিলে সন্তানের মঙ্গলের জন্যই দেন। এই কারণে সর্বদা তাদের কথা মেনে চলা উচিত। তারপর হচ্ছে 3, পিতামাতার কাজে সাহায্য করা, পিতামাতার সন্তানের মঙ্গলের কথা ভেবে অক্লান্ত পরিশ্রম করে, আমি যদি সুযোগ পাই তাহলে তাদের ছোটোখাটো কাজ করার চেষ্টা করি যাতে তাদের কষ্ট কম হয়। তারপর 4, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, পিতামাতার প্রতি সন্তানের তাদের সম্মান করা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যে কোনো সন্তানের জন্য অত্যাবশ্যকীয়, তাই আমার পিতামাতাকে শ্রদ্ধা করি। 5 হচ্ছে পিতামাতা সেবা করা, একজন সন্তান অসুস্থ হলে পিতামাতা অসুস্থ হয়ে পড়ে, মানে এটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে। তো তারপর এখানে হচ্ছে এবং তাদের সর্বোচ্চ সেবা করে তাদের সুস্থ করার চেষ্টা করেন, তাই যখন পিতামাতা অস্থির হয়ে অসুস্থ হয় তখন আমি সেবা করি। তারপর হচ্ছে আত্মীয় স্বজনের প্রতি করণীয় 5টি আচরণ, যোগাযোগ রক্ষা করা, আত্মীয় স্বজনরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে, এমনকি কেউ বিচ্ছিন্ন থাকলে তার সঙ্গে অন্যরা যোগাযোগ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সেই ব্যক্তি তার আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সে তা রক্ষা করে চলে। সহিহ বুখারী। ভালো আচরণ করা, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো নিকট আত্মীয়র সঙ্গে, সূরা আন-নিসা আয়াত 36। তারপর 3, অভাবগ্রস্ত হলে সহযোগিতা করা,
অভাবগ্রস্ত আত্মীয় স্বজনের সহযোগিতার তাগিদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মিসকিনকে সহযোগিতা করলে দুটি দান শুধু দানের সওয়াব আর আত্মীয়তার সওয়াব, দান ও আত্মীয়তা রক্ষা করা। সুনানে এইটা হচ্ছে একটা হাদিস। তারপর হচ্ছে 4 নম্বর, মেহমানদারি করা। মেহমানদারি সাধারণত মুসলমানের অধিকার, আত্মীয় হলে তা আরও দৃঢ় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ওপর বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। সহিহ বুখারি। তারপর হচ্ছে 5 নম্বর, অসুস্থ হলে যে সব সেবা করা, আত্মীয় স্বজন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এবং খোঁজ খবর নেওয়া আবশ্যক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করাও, রোগীর শুশ্রূষা করাও এবং বন্দীদের মুক্ত করো। সহিহ বুখারি হাদিস। তারপর হচ্ছে প্রতিবেদকের নাম এখানে নিজের নাম দিবে, দেওয়ার পর নিজের রোল নাম্বার, নিজের প্রতিষ্ঠান, প্রতিবেদনের শিরোনাম লিখবে, লেখার পর প্রতিবেদন তৈরির স্থান, তোমার উপজেলা দিলে উপজেলা পর্যন্ত দিবে, দেওয়ার পর হচ্ছে উপজেলা জেলা, দেওয়ার পর হচ্ছে তারিখটা দিলে অবশ্যই শেষ। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। তো ধন্যবাদ।